জেসিপি এম আজকে বড় বড় কথা বলছে, আমি কোর্টের জুরিসডিকশন বা ইডি বা সিবিআই জুরিসডিকশন নিয়ে আমার অনেক ওপিনিয়ন আছে, আমি এখানে আলোচনা করছি না। কিন্তু বলুন তো, আমরা যখন ক্ষমতায় এসেছিলাম সত্যিটাকে স্বীকার করতে হবে। 1 কোটি ভোট রেশন কার্ড ছিল লেফট ফ্রন্ট আমলে, যারা বড় বড় কথা বলছে, বড় বড় বকবকম করছেন, সেই 1 কোটি ভুয়ো রেশন কার্ড থাকা মানে সেই রেশনটা তারা তুলতেন, সেটা কোথায় যেত তার টাকাটা? আজ পর্যন্ত কোনো কোয়ারি হয়েছে? এই কাজটা করতে গিয়ে আমাদের 7-8 বছর লেগেছে, মনে রাখবেন। 1 কোটি ভুয়ো রেশন কার্ড আমরা বাতিল করেছি আমাদের সরকার। অনেক দালাল মানুষের রেশন নিয়ে বাইরে বিক্রি করে দিত, তাদের বিরুদ্ধে আমরাই কেস করেছি এবং অ্যারেস্ট করা হয়েছে, চার্জশিট দেওয়া হয়েছে। অনেক রেশন দোকানের বিরুদ্ধে কমপ্লেন ছিল, ঠিক মতো দিচ্ছে না। একসময় তো ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া আগে যে চালটা দিত, আধ ভাঙা ভাঙা চাল, সেটা বন্ধ করে দিয়েছিল। ইতিহাসটা আপনাদের জানা উচিত, অ্যাকচুয়াল ঘটনাটা। আমরা বাধ্য হতাম ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে চাল কিনতে, কিন্তু একদিন তারা হঠাৎ করে বন্ধ করে দিল। যখন বন্ধ করে দিল, রেশনিং সিস্টেম প্রায় বন্ধ হওয়ার মুখে চলে গিয়েছিল। তখন আমাদের সরকার সিদ্ধান্ত নেয় যে ভাঙা চাল খাওয়ার থেকে আমরা চাষির ঘরের চাল কিনব। এবং তাই গত 4-5 বছর ধরে আমরা চালটা প্রকিওর করছি ফ্রম দ্য ফার্মার্স, এবং বিনা পয়সায় আমরা রেশন দিচ্ছি। চালটা আমাদের কিনতে হচ্ছে 23-26 টাকায় 26 টাকায়, মনে রাখবেন। কিন্তু কৃষকরা তো দাম পাচ্ছেন, আর কৃষকদের চালটা বিক্রি হয়ে যাচ্ছে। অনেক রেশন দোকান আমরা বাতিল করে দেওয়ার চেষ্টা করেছিলাম নতুন লোকেদের দেওয়ার জন্য, সেলফ হেল্প গ্রুপকে, পাড়ার ইউথ ক্লাবকে, আর ইয়াং ছেলে মেয়েদের নতুন নতুন, কিন্তু আমরা পারিনি। কেন জানেন? আমাদের কোর্টের আদেশ মানতে হয় কখনো কখনো। কতগুলো কেস হয়েছে ফুড নিয়ে, এবং আমরা যখনই কোনো দালালকে ধরছি, যখনই কোনো রেশন দোকান বাতিল করার কথা বলছি, তখন আমাদের কোর্টে যেতে হচ্ছে, এবং সেখানে ন্যাচারালি আমি বিচারকদের রায় নিয়ে কোনো কথা বলবো না, বাট এটা তো ফ্যাক্ট। কোর্টে লড়তে গিয়ে এবং স্থগিতাদেশ দেওয়ার ফলে 2-3 বছর আমাদের জীবন মরণ পণ করে লড়াই করতে হয়েছে। তা সত্ত্বেও মনে রাখবেন, কোভিডে কিন্তু একটি লোকও অনাহারে মারা যায়নি। এমনকি কোভিডের সময় আমরা চাল আরও বেশি দিয়েছি, এবং এখনো আমাকে দেখাতে পারবেন না একটা পরিবার যে রেশন চেয়েছে পাইনি, প্রত্যেকে পাচ্ছে।